আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলার একটা সাবেকি রান্না, যার নাম হলো চালকুমড়ো চাপড় ঘণ্ট। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড করা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। বাংলার একটা প্রাচীন রান্না চালকুমড়ো দিয়ে চাপড় ঘণ্ট আজকে আপনাদের জন্য। এর আগেও আমি একটা চাপড় ঘণ্ট রেসিপি শেয়ার করেছিলাম, সেটা ছিল সব সবজি দিয়ে। সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি চেক করে নিতে পারেন। পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করব সম্পূর্ণ নিরামিষ চালকুমড়ো চাপড় ঘণ্ট। তাহলে আসুন শুরু করা যাক আজকের রেসিপি। একটা বাটির মধ্যে এখানে আমি হাফ কাপ পরিমাণ মটর ডাল নিয়ে নিয়েছি, দু তিনবার ধুয়ে সেটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টার জন্য। চাপড় ঘণ্ট কিন্তু সাধারণত মটর ডাল দিয়েই হয়। 800 গ্রাম সাইজের একটা চালকুমড়ো ছিল, সেই চালকুমড়োটাকে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা টুকরো করে কাটা হয়েছে, খুব একটা পাতলা টুকরো করে কিন্তু কাটা হয়নি। এবার এই ভিজিয়ে রাখা ডালটা 4 ঘন্টা হয়ে যাওয়ার পরে একটা মিক্সি জারে আমি নিয়ে নিলাম, আর তার সাথে দিচ্ছি, আমি পুরো ডালটা নিইনি, কিছুটা ডাল নিয়েছি, আর তার সাথে দিচ্ছি 1 ইঞ্চি আদার টুকরো, 1টা কাঁচা লঙ্কা, চাইলে 2-3 টেবিল চামচ জল দিতে পারেন, আমি দিইনি। এরকমভাবে আমি পুরো ডালটাকে কিন্তু বেটে নিয়েছি। ডাল বাটা হয়ে গেলে সেটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে তাতে অ্যাড করছি একে একে স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা দেবেন, তাহলে বড়াটার টেস্টটা খুব ভালো হয়। ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এবার চলে আসবো আমি রান্নায়। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি, আর যে ডালের বাটার মিশ্রণটা নিয়েছিলাম সেটা এরকম হাতের মধ্যে নিয়ে এটাকে আমি তেলের মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট বড়া করেও দিতে পারেন, কিন্তু চাপড় ঘণ্টর মানে হচ্ছে চাপড়, মানে বড়ার এই চাপটাটা সেটাই ভেঙে ভেঙে কিন্তু তরকারিতে দেওয়া হয়। দুদিক আমি মোটামুটি 2 মিনিট করে ফ্রাই করে নেব। এটা উল্টাতে গেলে যদি ভেঙেও যায় কোনো সমস্যা নেই, কারণ এটা আলটিমেটলি কিন্তু আমি ভেঙে ভেঙেই তরকারির মধ্যে অ্যাড করব। উল্টো পিঠটাকেও আমি ওই 1-2 মিনিটের জন্য ভালো করে ফ্রাই করে নেব। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো যদি আপনারা পারচেস করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে আপনারা ডাইরেক্ট পারচেস করতে পারেন। চাপড়গুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো কড়াই থেকে তুলে নিলাম। এবার একটা হামানদিস্তায় 1 ইঞ্চি পরিমাণ আদা টুকরো নিয়ে তাকে আমি একটু থেতো করে রাখছি। এই থেতো আদাটা আমি সবজিতে ব্যবহার করব। কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে গরম করে দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন, আর 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়ে দেওয়া হলো। এবার ওই চালকুমড়ো যেটা কেটে রেখেছিলাম 800 গ্রাম সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মিনিট খানেকের জন্য আমি একটু তেলের মধ্যে আর ওই যে ফোড়নটা দিয়েছিলাম তার সাথে চালকুমড়োটা সাঁতলে নিচ্ছি। সাঁতলানো হয়ে গেলে এবার এতে আমি দেবো ওই থেতো করে রাখা আদাটা। আদাটাকে দিয়ে আরও মিনিট খানেকের জন্য এটাকে নেড়ে চেড়ে নেওয়া হলো, আর তারপর এতে আমি দেবো মাত্র 2টো মশলা। প্রথমে স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে, আর এই রান্নাটা কিন্তু একদম হলুদ খুব হালকা হয়, সেই জন্য একদম অল্প 1/4 টিস্পুন বা তার থেকেও কম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। আর এবার এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 4 মিনিটের জন্য কুক হতে দেব। 4 মিনিট হয়ে গেলে ঢাকনাটাকে খুলে একবার নেড়ে চেড়ে দেখে নিচ্ছি কী অবস্থা। আর এবার আমি এতে দেব চিনি, মোট 1.5 টিস্পুন পরিমাণ চিনি কিন্তু আমি এখানে অ্যাড করছি, এটাতে কিন্তু একটু মিষ্টি লাগে, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। চিনিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আবারও কভার করে আরও 3 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করতে দেবো। 3 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটাকে খুলে আরও একবার নেড়ে চেড়ে দেখে নিচ্ছি, চালকুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, জলও বেরিয়েছিল। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা চাপড়টাকে ছোট ছোট টুকরো করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে আরও একবার নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে দিলাম, তবে অতিরিক্ত ঘাঁটবেন না যাতে একদম বড়াগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে মিশে যায়। ঢাকনা চাপা দিয়ে আরও 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কুক করতে দিচ্ছি।
3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আমার রান্না কিন্তু শেষ, একবার হালকা হাতে এটাকে নেড়েচেড়ে নিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে এবার আমি অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে দিয়ে দিলাম উপর থেকে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে আরও একবার হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল বাংলার সাবেকি রান্না চাল কুমড়ো চাপড় ঘণ্ট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর পারলে প্রচুর শেয়ার করবেন। যারা এখনও চ্যানেল কুইজিনকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। অনেকেই ভিডিও হয়তো দেখেন কিন্তু তারপর সাবস্ক্রাইবটা করতে ভুলে যান, তাই কাইন্ডলি সাবস্ক্রাইব দ্য চ্যানেল, তাহলে আমরাও কিন্তু অনেক অনুপ্রাণিত হব আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। রেসিপি রিকোয়েস্ট থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।